গত সপ্তাহে বঙ্গসফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আর আজ দিল্লির দরবারে শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে সাক্ষাৎ রাজ্যের বিরোধী দলনেতার। তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের দায়ের হওয়া সব মামলা প্রসঙ্গে এদিন অমিত শাহকে বিস্তারিত তথ্য দিয়েছেন শুভেন্দু। শুধু তাই নয়, এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে রাজ্যের বেশ কয়েকজন আইপিএস অফিসারের নামেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নালিশ জানিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তার বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় দায়ের হওয়া একগুচ্ছ মামলার তালিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। বেশ কিছুক্ষণ এদিন অমিত শাহর সঙ্গে একান্তে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বৈঠকের শেষে কি বললেন শুভেন্দু অধিকারী শোনাবো। পশ্চিমবঙ্গে এক শ্রেণীর আইপিএস অফিসার, পুলিশ অফিসার, তারা মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর নির্দেশে আমার স্বাভাবিক রাজনৈতিক কাজকর্ম, গণতান্ত্রিক কাজকর্ম, সাংবিধানিক কাজকর্মে বাধা সৃষ্টি করছে এবং প্রচুর মিথ্যা মামলা দিচ্ছে, যে মামলাগুলোতে আমি আপাতত জুডিশিয়ারির প্রোটেকশান, কলকাতা হাইকোর্টের কিছু প্রোটেকশান পেয়েছি। রাজ্য সরকার একাধিকবার সুপ্রিম কোর্টে এসেছে, সুপ্রিম কোর্ট মামলাগুলো ওনাদের এসএলপিগুলোকে রিজেক্ট করে আবার হাইকোর্টেই ফিরিয়ে দিয়েছেন। স্যারের এই লিস্টটা আছে, যেটা রাজ্য সরকার নিজেই হাইকোর্টে বলেছে যে আমরা এলওপির এগেনস্টে এই এফআইআর করি।